দেশের ইতিহাসে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগে হতে যাচ্ছে বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্প আটশো কোটি ডলার বিদেশি বিনিয়োগে আলোর মুখ দেখতে যাচ্ছে জাহাজ থেকে পণ্য ওঠা নামার চারটি টার্মিনাল ও নৌপথ তৈরিতে বড় এই বিনিয়োগের কথা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল যা বাস্তবায়ন হলে এখানেই ফিরবে বড় বড় মাদার ফেজেল বন্দর ব্যবহারকারীরা বলছেন বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়িক গতি বাড়ার পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি দেশের বিরানব্বই শতাংশ পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে একশো বছরের পুরনো বন্দরকে বিদেশি বন্দরের আদলে রূপান্তরিত করতে বে টার্মিনাল নির্মাণে আটশো কোটি ডলার বিদেশি বিনিয়োগ হতে যাচ্ছে বে টার্মিনালের চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হবে গ্যাস ও তেল খালাসের টার্মিনালে যার পরিমাণ সাড়ে তিনশো কোটি ডলার প্রকল্পের আনুষ্ঠানিক দিলেন বন্দর চেয়ারম্যান আমি বলি গত বছরটা আমাদের মাস্টার প্ল্যানটা আমরা স্বাভাবিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা আমরা চূড়ান্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি যেমন বেড়েছে তেমনি রপ্তানিও বেড়েছে তাই বন্দরের সক্ষমতা তেমন না বাড়লেও চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি বললেন বন্দর ব্যবহারকারীরা ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে বেটারমিনালের মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার এটা দ্রুত করতে হবে এটা ফার্স্ট ট্রাকে নিতে হবে বিজিএমইএ নেতারা বলছেন বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও বাড়বে চট্টগ্রাম বন্দর যেন বিশ্বের অন্যান্য আধুনিক বন্দরের মতন করে ডেভেলপ হয় সেটাই আমাদের সবসময় দাবি ছিল টয়লেট রাখে ফ্রেশ একশো ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ডম ফ্রেশ গার্ড বন্দর কর্তৃপক্ষ বলছেন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলছে পুরোদমে তিন থেকে চার বছরের মধ্যে পুরোদমে চালু হবে পণ্য উঠানামার কাজ শিগগিরই এই বন্দরে ভিড়বে বড় বড় জাহাজ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি